नमस्कार बंधुरा, वेलकम बैक टू द चैनल। वीडियो शुरू कर आगे एक काइंड रिक्वेस्ट, वीडियो के स्किप न कर शेष पर्यंत देखुन एवं आपनादेर मतामत अवश्य कमेंट सेक्शने जानाबेन। तो प्रथमे आपनादेरके बोले राखी जे थार्ड पार्टी कोनो रकम इनवल्वमेंट नेई, अर्थात monster.com बा freshersworld.com एई धरनेर कोनो वेबसाइटे गिये आलादा करे आपनादेरके किन्तु रेजिस्ट्रेशन करते हबे ना। एई क्षेत्रे एप्लीकेशन की करे करबेन बा की की क्राइटेरिया रयेछे सेई समस्त किछु तथ्य किन्तु भिडियोटिर माध्यमे आमि शेयर करब। किन्तु सबार आगे आपनादेरके बोले राखी, आपनारा जारा जारा एखोनो पर्यन्त NCS এ রেজিস্ট্রেশন करें नी, तारा अवश्य रेजिस्ट्रेशन करे नीन, क्योंना रेजिस्ट्रेशन जदि ना करे थाकें ताहले किन्तु एई क्षेत्रे आपनारा आवेदन करते पारबेन ना। तो देखुन आमी अलरेडी लग इन करे रेखेछि, तो सेई जोन्नोई किन्तु आमी एखाने इजिली अप्लाई करते पारबो। तो सबार प्रथमे बोले राखी 12 থেকে 15 হাজার টাকার মধ্যে আপনাদের স্যালারি হবে এবং এটি একটি প্রাইভেট কোম্পানির চাকরি। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু বলে দিয়েছে 40 এবং এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে एरिया माने जे फंक्शनल एरिया रोज है सेटा किन्तु फार्मास्यूटिकल कम्पानी। आपनादेर जदि फाइनली शर्टलिस्टेड हो जान बा चाकरीटी जदि आपनादेर फाइनली हो जाए ताहले सेई क्षेत्रे किन्तु आपनादेर पुणे तामिलनाड़ु एबं कर्णाटके किन्तु पोस्टिंग देवा हबे। एई क्षेत्रे किन्तु क्वालिफिकेशन ग्रेजुएशन चेच अर्थात ग्रेजुएट जदि ना होये थाकेन ताहले किन्तु आपनारा आवेदन करते पारबेन ना, बा जोर करे चाइले पर आवेदन करते पारेन, सेई क्षेत्रे किन्तु आपनारा शर्टलिस्टेड हबेन ना। एबं तार पाशापाशी किन्तु आपनादेर कम्पिउटार स्किल अवश्यई जाना थाकते हबे। एई क्षेत्रे स्यालारी जे प्याकेजटा रयेछे सेटा किन्तु मान्थलि বেসিসে বলে দিয়েছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য সেটা কিন্তু 13 তারিখ। আমি বলবো যে ভিডিওটি দেখার সাথে সাথে ইমিডিয়েটলি আপনারা অ্যাপ্লাই করে দেবেন, কেননা লিংক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন করার জন্য কী করবেন, এখানে একটি অ্যাপ্লাই বাটন দিয়েছে, তো সেই অ্যাপ্লাই বাটনে গিয়ে ক্লিক করবেন। সাথে সাথে আপনাদেরকে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে এবং সেই নতুন পেজে কিন্তু কিছু ডিসক্লেমার মেসেজ শো করবে। তো দেখুন এই ডিসক্লেমার মেসেজের মধ্যে কী কী রয়েছে, আপনাদের এডুকেশনাল যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা ম্যাচ করলো কি করলো না সেটা বোঝা যাবে। তো দেখুন এখানে একটি গ্রিন সিগন্যাল প্রোভাইড করেছে, তার মানে আমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু কোম্পানির যা যা মানে ক্রাইটেরিয়া ছিল তার সঙ্গে ম্যাচ করে গেছে। তার পাশাপাশি যা যা স্কিল ক্রাইটেরিয়া ছিল, তো সেই ব্যাপারে আমার ক্রাইটেরিয়া এই মুহূর্তে ম্যাচ করেনি, তো সেই জন্য কী দেখাচ্ছে, ক্রস স্ট্যাটাস দেখাচ্ছে। এরপরে চাইলেও আমি জোর করে কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ফাইনালি আমি শর্টলিস্টেড হব না। তো এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কী করবেন, কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাই বলে যে বাটনটি রয়েছে তার উপরে গিয়ে ক্লিক করবেন এবং সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে কোম্পানির যে অফিসিয়াল ডেটাবেস রয়েছে সেখানে। তো এখন এখানে দেখুন যে এই মুহূর্তে আমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কি অ্যাপ্লাইড, অর্থাৎ আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি করে ফেলেছি। এরপরে যদি আমি ফাইনালি শর্টলিস্টেড হয়ে যাই তাহলে কী হবে, যে আমাকে কোম্পানি ফার্দার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং সেক্ষেত্রে আমাকে যা যা স্টেপগুলো ফলো করতে বলবে সেই সমস্ত স্টেপগুলো কিন্তু আমাকে ফলো করতে হবে, কেননা ফার্দার যা যা ইনস্ট্রাকশন প্রোভাইড করবে সেই ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশান কোম্পানি এই নোটিফিকেশানটাতে প্রোভাইড করেনি। আশা করি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা আপনাদের কী কী করণীয়। যদি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।